স্পট দিয়ে তো কোনো লা দরকার নেই যদি আপনি প্রয়োজন থাকতো তাহলে দিতেন এক সময় প্রয়োজন ছিল অথবা দিয়েছে এখন অথবা প্রয়োজন নাই দেওয়ার দরকার নেই বাট ডেফিনেটলি না ডেফিনেটলি পাওয়ান বার প্রত্যেকটা কথাই আমি সম্মান করি উনি যদি আমাকে বলেন আমি কোনো না করতে পারি না তো সবসময় বলি বাট আমি এইবার ওনার কাছে মাফ চেয়ে নিয়েছি সত্যি কথা বলতে আমি এই কাজটা করতে চাই না আসলে বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা পাওয়ার কথা কি আমাদের মানে ওটাই আসলে আমি তো বলতে পারবো না আমাদের যদি পাওয়ার থাকে তাহলে তো দশটা প্লেয়ারে আসলে আমি খুশি হবো আমি যাই না বাট আমি যাই না আমি এগুলোও জানি না মানে আমি এখনও কোনো কমিউনিকেশনই জানি না বাট জানি না কেউ আসবে কি না বা কিছু জানি না তা আমি আমার মতন বাচ্চাদেরকে নিয়ে আসছি যেখান থেকে থেকে পারছি আমি আমার প্রিপারেশন নিয়ে যাচ্ছি বাকি ডাল্লা বড় এটা ওয়াইসিএল ছেলে তিনটা ছেলে এসেছিলো ফাহাদ সাগর অ্যান্ড জারিফ আর আরও দুটা ছেলেকে আসছে একটা হচ্ছে রওশন আর একটা হচ্ছে ইলবান এরা আমার রাজশাহীর ছেলে সব মানে আমার তো মানে আমার কেউ খুঁজতে হয়েছে যে নন রেজিস্টার্ড প্লেয়ার কারা আছে আর যারা ফার্স্ট ডিভিশন সেভিশন থার্ড ডিমিশন তারা তো খেলতে পারবে না এই লিগে তো আমাকে এই নন রেজিস্টার্ড প্লেয়ার খুলতে হয়েছে যারা মোটামুটি তারা এইটিনের যে কেউ স্কুল ক্রিকেট খেলছে কিংবা কেউ আন্ডার এইটিন খেলছে তা আমাদের নিয়ে আসছে আমার তো ওই গরমে ফিল্ডিংও করতে পারে যে ছেলে ইঞ্জুর হতে পারে ফিল্ডার তো নেই আমার আমার তো ওই বারো তেরো জন অ্যাটলিস্ট করতে হবে মাঠে কালকে তো ওইটাই আমি চেষ্টা করছি যে এই বারো তেরো জনকে অ্যাডজাস্ট করতে বাকি যা টিম আছে আমি তো বললাম যেটা যা আছে সেটা আমাকে ফাইট করতে হবে তো আই এম হ্যাপি টু ডু ইট